রুশ রাজনৈতিক ভাষ্যকারের মেয়েকে হত্যার দায় ইউক্রেনের ওপর চাপিয়ে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া অসম্ভব বলে মন্তব্য করেছে মস্কো। গত শনিবার 29 বছর বয়সী সাংবাদিক দারিয়া ডুগিনা মস্কোর কাছে গাড়ি বোমা হামলায় নিহত হন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্তিষ্ক হিসেবে পরিচিত অতি জাতীয়তাবাদী রুশ রাজনৈতিক ভাষ্যকার আলেকজান্ডার ডুগিনের মেয়ে। হামলার জন্য ইউক্রেনের বিশেষ বাহিনীকে দায় করছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। হামলায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে সোমবার ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হামলার টার্গেট ছিলেন ডুগিন, তার মেয়ে নন। ডুগিন বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। ইউক্রেন বাহিনী তাকে হত্যা করার কারণ নেই। ঘটনার পর ইউক্রেনে দাবি করা হচ্ছে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ন্যাশনাল রিপাবলিকান আর্মি নামে নতুন একটি ভার্চুয়াল গ্রুপ। এর মাধ্যমে তারা তাদের প্রোফাইল বড় করতে চেয়েছে।